হ্যালো, আশা করি ভালো আছেন। এন্ড আজকের ভিডিওতে আমরা আইএলটিএস জিটি রিডিং টেস্টের ইন্ট্রোডাকশনটা করব, মানে আমাদের কি কি প্রশ্ন থাকে, কেমন প্রশ্ন থাকে, কয়টা প্যাসেজ থাকে, কতক্ষণ সময় থাকে এবং কিভাবে প্র্যাকটিস করব, এই সব বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করব খুব দ্রুত, ঠিক আছে? তো জিটি জেনারেল ট্রেনিং এর যে পরীক্ষাটা, এটা সাধারণত যারা মনে করেন আপনার জব পারপাসে যাবে তা অথবা পুরো ফ্যামিলি সহ কোনো একটা প্রসেসে তারা চেঞ্জ করছে, রিকোয়ারমেন্ট জেনারেলি জবের ক্ষেত্রেই থাকে যে জিটিতে অ্যাটলিস্ট যেন আপনাদের পাস থাকে। তো মোস্ট অফ দ্য জিটি স্টুডেন্ট আমরা যাদেরকে দেখেছি তারা হচ্ছে টার্গেট থাকে যে 5, সবগুলো মডিউলে যেন 5 করে থাকে ব্যান্ড স্কোরটা। তো আজকে আমরা রিডিংটার পুরো এক্সামটাকে বুঝি, তারপর আমরা হচ্ছে আস্তে আস্তে আগাবো, জিটি নিয়ে অনেক কাজ করবো আমরা। তো এখানে হচ্ছে ক্যামব্রিজ 16 জেনারেল ট্রেনিং বইয়ের যে ইটা আছে ওইটার প্রথম যে প্যাসেজটা আছে ওইটাই আমরা দেখবো এবং পুরো এক্সামটা বোঝার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে। দেখেন প্রথম যে সেকশনটা, আমাদের প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে। প্রথম যে সেকশনটা আমরা যদি একটু খেয়াল করি, সেকশন 1 থেকে আমাদের প্রশ্ন শুরু হচ্ছে। সেকশন 1 এর প্রশ্ন আছে কয়টা? সেকশন 1 এর প্রশ্ন থাকবে 1 থেকে 14টা, 1 থেকে 14 সেকশন 1। এখন সেকশন 1 এ প্রথম প্যাসেজের প্রশ্ন আছে কয়টা? 1 থেকে 6টা, 1 থেকে 6। তো প্রথম প্যাসেজের প্রশ্ন থাকবে কয়টা? 1 থেকে 6টা। এখানে 1 থেকে 7টা, 1 থেকে 8টা, 1 থেকে 9টাও থাকতে পারে, ঠিক আছে? তো জেনারেল দুইটা প্যাসেজ থাকে। প্রথম প্যাসেজে এই যে প্যাসেজটা আমরা এখন পড়ছি এটাতে আছে 1 থেকে 6টা। দেখেন ABCD করে অনেকগুলো প্যারাগ্রাফ দেয়া আছে প্যাসেজটার ভিতরে, এবং এখানে আমাদের ইনফরমেশন ম্যাচিংটা বের করতে হবে। ইনফরমেশন ম্যাচিং আমরা পরের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করবো যে কি ধরনের প্রশ্ন, কিভাবে উত্তর বের করতে হয়। তো এটা গেল হচ্ছে আমাদের প্রথম অংশ, প্রথম প্যাসেজ। প্রথম প্যাসেজে 1 থেকে 6টা প্রশ্ন আছে। তারপরে যে প্যাসেজ সেখানে আছে কয়টা? 7 থেকে 14টা, 7 থেকে 14টা। 7 থেকে 14 পর্যন্ত অ্যান্সার করতে হবে পরের প্যাসেজটা করে। তো ওই যে আমরা প্রথমে দেখেছিলাম না যে সেকশন 1 এ আমাদের টোটাল প্রশ্ন কয়টা? সেকশন 1 এ টোটাল প্রশ্ন হচ্ছে 1 থেকে 14টা, কিন্তু এই 14টা প্রশ্ন দুইটা আলাদা আলাদা প্যাসেজ থেকে আসছে, এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। দেখেন এখানে প্রথমটা হচ্ছে আবার ইনফরমেশন ম্যাচিং দিয়েছিল 1 থেকে 6, তারপরে 7 থেকে 14 দিছে, এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন দিয়েছে। এটাতে কি কি দিছে? ট্রু ফলস নট গিভেন, এই যে ট্রু ফলস নট গিভেন লেখা আছে। ওকে, ঠিক আছে, এটা গেল আমাদের সেকশন 1। এরপর সেকশন 2। সেকশন 2 তে আমাদের প্যাসেজ আবার সেরকম 15 থেকে 27 পর্যন্ত আমাদের টোটাল প্রশ্ন আছে। প্রথম যে প্যাসেজটা সেখানে 15 থেকে 20 পর্যন্ত প্রশ্ন, 15 থেকে 20 পর্যন্ত প্রথম প্যাসেজ পড়ে আমরা 15 থেকে 20 পর্যন্ত উত্তর করতে পারবো। তারপর দেখেন আবার আরেকটা প্যাসেজ দেয়া আছে গুড কাস্টমার সার্ভিস ইন রিটেল, এটা পড়ে আমরা কত থেকে কত উত্তর করতে পারবো? 21 থেকে 27। তো টোটাল প্যাসেজ গেল কয়টা? 4টা। সেকশন 1 এ 2টা, সেকশন 2 তে 2টা। তারপরে লাস্টেরটা কি বলতেছে? সেকশন 3। সেকশন 3 তে একবারে মনে করেন আপনার 28 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, 28 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত 40 পর্যন্ত আপনাকে অ্যানসার দিতে হবে। সো এখানে প্রথম যে ইটায় অনেকগুলো 28 থেকে 34 হচ্ছে আগে প্রশ্ন দিয়ে দিয়েছে প্যাসেজ শুরু করার আগে, যে ম্যাচিং হেডিং যা হেডলাইন ম্যাচ করতে হয় ওইটা দিয়ে দিয়েছে। তারপরে প্যাসেজটা দিয়েছে, প্যাসেজের পরে দিয়েছে হচ্ছে আমাদের মাল্টিপল চয়েসেস, মাল্টিপল চয়েসেস এর পরে ফিল দ্য ব্ল্যাঙ্কস। তো লাস্টের যে সেকশনটা সেখানে একটাই প্যাসেজ, কিন্তু উত্তর করতে হবে অনেকগুলা বেশি। আর আগের দুইটাতে দুইটা করে টোটাল 4টা প্যাসেজ। তো টোটাল আমাদের এক্সামের প্যাসেজ হচ্ছে সেকশন 3টা, প্যাসেজ হচ্ছে 5টা। সেকশন 3টা, প্যাসেজ 5টা। প্রথম সেকশনে 2টা, দ্বিতীয় সেকশনে 2টা, তৃতীয় সেকশনে 1টা। এই হচ্ছে আমাদের টোটাল এক্সাম। এখন আমাদের মেইন যে জিনিসটা বুঝতে হবে আইএলটিএস জিটি নিয়ে, সেটা হচ্ছে মার্ক তোলার ব্যাপারটা। দেখেন আমি একটা স্ক্রিনটা যদি আপনারা একটু খেয়াল করতে পারেন, দেখেন এখানে কি বলা আছে, আমরা 5 থেকেই খেয়াল করি, 5 নাম্বার থেকে খেয়াল করি। 5 নাম্বার থেকে যদি আমরা খেয়াল করি আমরা দেখতে পারবো যে একাডেমিক এবং জিটির ভিতরে মার্কিং এ কিন্তু হিউজ ডিফারেন্স। একাডেমিক এবং জিটির ভিতরে মার্কিং এ হিউজ একটা ডিফারেন্স আছে। ওকে, সরি, আচ্ছা, মার্কিং এ কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স আছে। মার্কিং কি ডিফারেন্স আছে আমরা যদি একটু খেয়াল করি, মার্কিং ডিফারেন্সটা হচ্ছে মার্কিং এ আমাদের 5 থেকে যদি খেয়াল করি, 5 হচ্ছে 23 থেকে 26, এখানে 15 থেকে 18। আপনি একাডেমিক পরীক্ষা দিলে আপনি 15টা পার করতে পারলে আপনি 5 পেয়ে যাবেন, এখানে আপনি 23টা পার করার পরে 5 পাবেন, মানে 23 বাইরে পারে 5 পাবেন। তো যেখানে 15 থেকে 23 কত ডিফারেন্স? প্রায় 8 ডিফারেন্স। তো এই 8 ডিফারেন্স আপনাদের ভিতরে থাকতেছে। আপনি যদি 5 তুলতে চান আপনার রিডিং এ, তাহলে আপনি কত পাইতে হবে? 23 মিনিমাম পাইতে হবে। তো এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকে। যদিও প্রথম চারটা প্যাসেজ সহজ থাকে, তারপরেও 27টা, যেহেতু প্রথম চারটার ভিতরে ওই 27টা হওয়ানো খুব কষ্ট থাকে, অ্যাটলিস্ট 20টা 22টা, কারণ বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে এখানে গ্যাপ আছে, দুর্বল, বয়স্ক। সো এদের নিয়ে আমি যেহেতু কাজ করি, আমি জানি যে এদের এই 5 পাওয়াটাও ইনিশিয়াল লেভেলে টাফ হয়ে যায়, বাট তারপরেও কিছু টেকনিক ফলো করে রেগুলার প্র্যাকটিস করার মাধ্যমে অনেকেই আছে যারা 34-35টা পর্যন্ত করে ফেলে, 7-7.5 পেয়ে যায়। তবে রিডিং এ আপনার জেনারেল ট্রেনিং রিডিং এ আপনার 7.5 পাওয়া বেস্টটা, 7-7.5 পাওয়াটা, যেখানে দেখেন আপনি 30টা পাইলে পরে এখানে 7 পেয়ে যেতেন, সেখানে আপনাকে 7 পাওয়ার জন্য 34টা করতে হইতেছে। সো এটা বেশ একটা তাদের সিস্টেম, এটা ঠিক বেঠিক সেটা তারাই বুঝতে পারে, বাট মেন যে প্রবলেমটা সেটা হচ্ছে মার্কিং এ। আমাদের আমাদের মিনিমাম পাস পাইতে গেলেও আমাদের 23টা ঠিক করতে হবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা কি কিভাবে প্র্যাকটিস করবো এবং কি কি জিনিস করতে পারেন ইনিশিয়াল লেভেলে। আপনাদের হচ্ছে একটা গুণ থাকা লাগবে, সেটা হচ্ছে অ্যাডাপ্ট ফাস্ট কম্প্রিহেনশন অ্যাবিলিটি, মানে খুব দ্রুত মানায় নেওয়া একটা অ্যাবিলিটি থাকতে হবে আপনার। যে প্রশ্নটা আসুক ওটাকে দেখে ভয় পাওয়া যাবে না, ওটাকে মানায় নিতে হবে যে হ্যাঁ 5টা প্যাসেজ আছে, কোনো ব্যাপার না, আমার হাতে সময় আছে, আমি কোনোভাবে ট্যাকল করে ফেলতে পারবো। ভয় পাইলে পরে সময় নষ্ট হবে, ম্যানেজ করতে পারবেন না। নো হোয়ার টু রিড অ্যান্ড হোয়ার টু সার্চ, এটা সবগুলোর জন্যই সেম। আপনি যদি একাডেমিক দেন বা জিটি দেন, আর হোয়ার টু রিড কোন জায়গায় করবো, এটা একটা ডে বাই ডে প্র্যাকটিস করতে করতে অটোমেটিক আপনার ভিতরে একটা অ্যাবিলিটি চলে আসে যে এই জায়গায় খুঁজলে হয়তো বা পাবো। তারপরে যেমন হচ্ছে অনেক সময় আপনারা ইউটিউব ভিডিও দেখেন, ওইখানে ভিডিওতে খুব ভালো লাগে, বিষয়টা আপনি অনেক সুন্দর করে বুঝে যান, কিন্তু যখন নিজে করতে যান তখন অত ইজিলি করতে পারেন না, বিরক্ত লাগে। কারণ হচ্ছে যে ইউটিউব ভিডিওটা বানাচ্ছে সে ওভার দ্য টাইম অনেক ভালো স্কিল ডেভেলপ করেছে, সে হুট করে ওই জায়গায় চলে যেতে পারতেছে বা তার আগে থেকে করা আছে, কিন্তু আপনি তো এরকম না, আপনাকে এই জন্য প্র্যাকটিস করে করে আগাইতে হয়। সো ইটস রিকোয়ার টাইম। তারপরে টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে, যে 1 ঘন্টা আমি এক্সাম দেবো, 1 ঘন্টাকে আমি কিভাবে ইউটিলাইজ করবো যাতে আমি 40টা অ্যান্সারই খুব ভালো মতো দিয়ে আসতে পারি, অ্যাটলিস্ট 35টা যেন আমার অ্যাকুরেট হয়, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। তো এই খুব বেশি আলোচনা করার কিছু নেই, জাস্ট ইন্ট্রোডাকশনটা নিয়ে নিলাম। নেক্সট ভিডিওগুলোতে আমরা হচ্ছে এটা কিভাবে সলভ করতে পারি, কিভাবে প্র্যাকটিস করতে পারি, এর নিয়ে বিষয় অনেক বিস্তর আলোচনা হবে আমাদের এই চ্যানেলেই হবে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি নেক্সট ভিডিওগুলো দেখতে চান। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, যদি উপকারে আসে শেয়ার করে দেন। অ্যান্ড শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি নিজেকে একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারবেন। বাই।